রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মিমিক্রি করে সমালোচনার মুখে পড়লেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে জগদীপ ধনখড়কে নকল করার কল্যাণ ব্যানার্জির সেই ভিডিও। সোমবার সংসদের দুই কক্ষে বিরোধী সাংসদরা গণহারে সাসপেন্ড হয়েছিলেন। মঙ্গলবারও সেই ধারা অব্যাহত ছিল। এর মধ্যেই নতুন সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিরোধী সাংসদদের অবস্থান কার্যত আসর জমিয়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ যে ভঙ্গিতে কথা বলেছেন, শরীরী ভাষার প্রয়োগ ঘটিয়েছেন, তা দেখে অনেকের দাবি তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কথাই বলার ধরন এবং শরীরিক ভাষা ব্যবহার করেছেন। কল্যাণের সেই প্রতিভা দেখে কার্যত হেসে লুটোপুটি খেতে থাকেন বিভিন্ন দলের সাংসদরা। দেখা যায় কংগ্রেস দলের সাংসদ রাহুল গান্ধীও পকেট থেকে মোবাইল ফোন বার করে কল্যাণের ভিডিও তুলছেন। এই শীতকালীন অধিবেশনে কার্যত রেকর্ড হলো লোকসভা এবং রাজ্যসভায়। আগেই 14 জন সাংসদ সাসপেন্ড হয়েছিলেন। সোমবার দুই কক্ষ মিলিয়ে মোট 78 জনকে সাসপেন্ড করা হলো। মঙ্গলবার ফের প্রায় 50 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। প্রত্যেকেই বিরোধী শিবিরের সাংসদ, যাকে বিরোধীরা বলছেন গণতন্ত্রের সাসপেনশন। সোমবার যখন কল্যাণ জগদীপ ধনখড়কে নকল করছেন, তখন সিঁড়ির ধাপে বসেছিলেন সাংসদরা। তাতে ডিএমকে, আরজেডি, সিপিএম, তৃণমূল, ইন্ডিয়া ভুক্ত সব দলের সাংসদরাই ছিলেন। কিছুটা পরে এসে পৌঁছন রাহুল গান্ধী। ধনখড়ের নাম করে নানাবিধ স্লোগান চলছিল সেই জমায়েতে, কিন্তু কল্যাণ অন্য ভূমিকায় সেখানে অবতীর্ণ হন। পাশে বসে থাকা অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়কে দেখা যায় বিস্ময় নিয়ে দেখছেন কল্যাণের দিকে। হাসছেন সৌগত রায়, ডি রাজা সহ বাকিরাও। হইচই বেঁধে যায় মকরদ্বারের সামনে। তবে বিজেপি ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে, ফলে কল্যাণের নকল করা নতুন বিতর্কের জন্ম দেবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।